হ্যালো ভিউয়ার্স আরও একটি নতুন ফ্রেজ ভিডিওতে ক্লিক করার জন্য জব পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সমস্ত চাকরির আপডেটের সঙ্গে সঙ্গে সমস্ত পরীক্ষার রেজাল্টও তোমাদের আপডেট করে দেব। যে চাকরিটা তোমাদের আমি ভিডিও বানিয়ে বলে দেবো সেটা রাজ্য সরকারের হোক এবং কেন্দ্র সরকারের হোক টেকনিক্যাল হোক এবং নন টেকনিক্যাল হোক সমস্ত চাকরির আপডেট সর্বপ্রথম আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি তো আমার কথা অনুযায়ী আজও নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের এমটিএস এবং ওখানে ফরেস্ট গার্ড এবং তার সঙ্গে সঙ্গে ওখানে এলডিসি তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল বিভিন্ন পদের জন্য অনেক শূন্য পদে ভ্যাকান্সি বেরিয়েছে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের সাথে আলোচনা করবো যে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে কি বলেছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে কীভাবে অ্যাপ্লাই করবে লাস্ট ডেট কবে সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তাই ভিডিওটি তোমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে শুরু করার আগে প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে নিত্য নতুন চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে পারো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখন আছি tfri.icfe.gov.in ডট আই সি এফ ই ডট ভি অর্থাৎ ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জবলপুর এর ওয়েবসাইটে তো ভিডিও ডেসক্রিপশন বক্স ওয়েবসাইটে লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করে পৌঁছে দেবো এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইট আসা রিক্রুটমেন্ট অপশন আছে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে এই ভ্যাকান্সি আছে ভ্যাকান্সি ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমাদের নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্টে সমস্ত কিছু বলে দিয়েছে এবং কিভাবে তুমি অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে এখানে বলে দিয়েছে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু এখানে ডিটেলসে বলা আছে তো আশা করি বুঝতে পেরেছো এখানে দেখো সিলেবাসও বলে দিয়েছে কি কি সিলেবাস থাকবে কিভাবে অ্যাপ্লাই করবে কোন পোস্টের জন্য এখানে এলডিসি আছে আছে মাল্টিটাস্ক স্টাফ আছে তারপরে ফরেস্ট গার্ড আছে তারপর এখানে আইটিআই ইলেকট্রিক্যাল প্লাম্বার এবং কার্পেন্টার তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে চলো তাহলে আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নোটিফিকেশনটি আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ এই ট্রপিক্যাল ফরেস্ট রিচার্চ ইনস্টিটিউট যেখানে তোমাদের কবে বেরিয়েছে এটা বেশি দিন হয়নি বেরিয়েছে দুই দু এই দু সালে কিন্তু সমস্ত প্রসিডিওর কমপ্লিট করবে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু তো এখানে বলে দিয়েছে কত কটা শূন্যপদ আছে ডিটেলসে আমরা দেখে নেব তো এখানে বলে দিয়েছে কোন কোন পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে এখানে দেখতেই পাচ্ছ সমস্ত ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিভাইড করে দিয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দিয়েছে তো এক নম্বরে দেখবো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি এখানে নটি শূন্যপদ আছে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়েছে এদের এদের ডিগ্রি কোর্স লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স এই এইসব যেখানে সাবজেক্ট বলে দিয়েছে এই সাবজেক্টে তোমার ব্যাচেলার ডিগ্রি লাগবে তারপরে দু নম্বর স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার জন্য দুটি শূন্যবাদ জেনারেলদের জন্য আছে এখানে বারোটি এইচএস পার্ট লাগবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমার কি লাগবে আশিটা পার্ড ওয়ার্ড পার মিনিটে অর্থাৎ পার মিনিটে আশিটা ওয়ার্ড তোমার টাইপিং স্পিড থাকতে হবে তারপরে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এখানেও সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়েছে এখানে এইচএস পার্ট লাগবে এবং টাইপিং স্পিড তিরিশ ওয়ার্ড ইংলিশ পঁচিশটা এবং পার মিনিট হিন্দি এখানে বলে দিয়েছে এখানে তারপরে নেক্সট আমরা দেখে নেব টেকনিক্যাল টেকনিক্যাল আইটিআই করা থাকলে মাধ্যমিক পাশের পরে আইটিআই করা থাকলে তুমি ফর্মটি ফিল করতে পারবে আইটিআই এর পরে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে না এখানে ইলেকট্রিক্যাল একটি প্লাম্বারে একটি এবং কার্পেন্টারে একটি শূন্যবাদ আছে তারপরে এখানে তিনটি শূন্যপদ আছে এখানে ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ডের জন্য এইচএস পাশ হতে হবে সায়েন্স সাবজেক্টে তার সঙ্গে সঙ্গে এখানে আর কোনো কিছু তোমার লাগবে না তারপরে এখানে কি বলেছে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এখানে নটি শূন্যপদ আছে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে তো যারা যারা মাধ্যমিক পাস করে আছো তারা অবশ্যই এই ফর্মটি ফিল করবে আর যারা আইটিআই করেছো এবং সায়েন্স সাবজেক্টে ভালো ক্লাস আছে তারাও কিন্তু ফর্মটি ফিল করতে পারবে তো যারা যারা এই ফর্ম ফিল আপ করার জন্য তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তারা লেট না করে আজকে এক্ষুনি তোমরা ফর্ম ফিল আপ করে নাও কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই নিয়ে যদি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি প্রতিবারের মতো হাউ টু অ্যাপ্লাই করে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আশা করি বুঝতেই পেরেছ তারপরে আমরা দেখবো এবার এখানে কি বলেছে এজ লিমিট কি বলেছে এজ লিমিট কি বলেছে তার আগে তোমাদের ইম্পর্টেন্ট ডেট কি বলেছে সেটা একবার দেখে নেব এখানে বলেছে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তুমি ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন রেজিস্ট্রেশন এখানে সাত দুই দু অর্থাৎ সাত দুই এই মাসের সাত তারিখ থেকে অলরেডি চালু হয়ে গেছে লাস্ট ডেট কবে লাস্ট ডেট হলো পাঁচ তিন দু হাজার বাইশ অর্থাৎ মার্চ মাসের পাঁচ তারিখে এজ লিমিট কি বলেছে এজ লিমিট এখানে বলে দিয়েছে যে প্রথম যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট একুশ থেকে তিরিশ এবং তারপরে স্টেনোগ্রাফার এলডিসি এবং টেকনিক্যাল এবং তারপরে এখানে ফরেস্ট গার্ড আছে তারপরে এম আছে। এই সব যে সব পদের জন্য সেইগুলো হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তারপরে গভর্নমেন্টের রুলস অনুযায়ী তারা বয়সে ছাড় পাবে এবার দেখে নেব অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি তোমরা দেখে নিও অ্যাপ্লিকেশন ফিটা কত বলেছে আশা করি বুঝতে পেরেছো তারপরে এবার দেখব রিটেন এক্সামিনেশন রিটেন এক্সামিনেশন তোমাদের এমপিতেই হবে তারপরে এক্সাম প্যাটার্ন বলে দিয়েছে কোন কোন পদের জন্য এমসিকিউ বেসিক হবে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে এলডিসি এবং টেকনিক্যাল এবং গার্ড এবং এমটিএস এর পদের জন্য ক ঘন্টা টাইম মিনিটের পরীক্ষা হবে এবং তোমাদের কটা কোশ্চেন থাকবে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে তারপরে এখানে আর ডিটেলসে বলে দিয়েছে যে তোমাদের স্টেনোগ্রাফারের জন্য কি কি লাগবে এবং এখানে যে ফরেস্ট গার্ড তাদের জন্য দৌড় কত লাগবে এখানে ভিডিওটা পজ করে দেখে নেবো ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটি দিয়ে দেবো তারপরে সেখানে ক্লিক করলে নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে সিলেকশন প্রসিডিওর এখানে বলে দিয়েছে কি কিভাবে তোমাদের সিলেকশন প্রসিডিওর হবে আশা করি বুঝতে পেরেছো তারপরে এবার ডিটেলসে দেখে নেবো আশা করি বুঝতে পেরেছো প্লেস অফ পোস্টিং কোথায় হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে তারপরে এখানে জেনারেল ইনস্ট্রাকশন বলেছে অনলি ইন্ডিয়ান সিটিজেন আর এলিজিবিলিটি টু অ্যাপ্লাই এখানে বলেছে এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো স্টেট থেকে হয়ে থাকলে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে আশা করি বুঝতে পেরেছো আর যদি কোনো অসুবিধায় আমাকে ফোন করতে পারো তাহলে ডিটেলসে তোমাদের বলে দেবো এবং তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটি দেওয়া থাকবে ডাউনলোড করে দেখে নিতে পারো এবং আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ ভিডিওটি ভাবে দেখার জন্য ভালো লাগলে লাইক করবে এবং প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে